चलो अच्छे को फ्रेंड्स गुड मॉर्निंग शुभ दोल यात्रा आशा करी तुम्हारा भलो आछो और आज के दिन खूब इन्जॉय करछो तो आमियो आज के इन्जॉय करब तो जेटुकु इन्जॉय करब सेटुकु तोमादेर संगे शेयर करब तो देखो सकाल सकाल काज बाज गुछिए चले आसलम सान किन्तु कमप्लीट आमार तो आमी जानी ना आज के कबार आमार सान करते हबे तो फार्स्ट टाइम आमी सकाले सान करे नि करे गोपाल के देव सेवा তাবাদে আজকে দোলযাত্রা বলে কথা তো দোল উৎসব তো যদি শ্রীকৃষ্ণরই না দিলাম তাহলে আর দোল উৎসব পালন করে কি লাভ তাই না তো দেখো ফার্স্টে আমি গোপালকে ঘুম থেকে তুললাম উঠতেই চাচ্ছিল না জানো গোপাল বলছে আরেকটু শুই আরেকটু শুই যেই বলেছি যে আজকে আবির মাখবে না সেই উঠে গেছে জানো একটু ইয়ার্কি করলাম তুলে দিলাম গোপালকে তারপরে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে দিলাম তো যেটা ফার্স্টে খুললাম সেটা মানে ছোট হয়ে গেছে তো এটা পরালাম সাদা কালারেরই আছে তো দুটো গোপাল আছে আমাদের একটা ছোট একটা বড় তো স্নান টান করিয়ে দিয়েছি সবার মুখ টুক গুছিয়ে দিয়েছি তারপরে কি করলাম জানো তো একটা থালাতে পাঁচ রকম আবির দিয়ে দিলাম আমি তো মাখাবই কিন্তু গোপালও তো নিজের ইচ্ছা মতো মাখবে মাখাবে তাই না তো পাশেও দিয়ে দেব আর একটা ফিশকারি কিনেছি জানো গোপালের জন্য সেটাও দেব ওই দেখো ফিশকারিটা কিন্তু আমার গুনগুন না শুধু দুষ্টুমি করে নিয়ে নিয়ে পালাচ্ছিল তো দেখলেই গুনগুন দৌড় মারলো তো ওটা কখন নিয়ে চলে যাবে তার ঠিক নেই তো দেখো আমি সব ঠাকুরকেই কিন্তু আমি আবির দিয়েছি আর গোপালকেও একটু মাখিয়ে দিচ্ছি একটু পায়ে দেব তারপরেই তো শুরু করব আজকে দোল উৎসবটা আর তা বাদেও আজকে প্রচুর কাজ আছে ভালো মন্দ রান্না করতে হবে তাই না অবশ্য আমি রান্না করব না শাশুড়িমাই করবে তো দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে ঠাকুর সেবা দেওয়া তো আমি এখন চলে যাব তুলসী গাছে তুলসী মন্দিরে তো দেখো আমি স্ট্যান্ডটা নিয়েছিলাম কিন্তু বারবার পড়ে যাচ্ছিল ফোনটা ওই জন্য দেখা গেছে তো দেখো আমি চলে এলাম তুলসী মন্দিরে তো জল দিই প্রত্যেক দিনই জল দিই তো আজকে একটু আবির দেবো তো আবির দিয়ে দিলাম তারপরে আমি চলে যাব নিচে নিচে গিয়ে সবাইকে দেব তো দেখো চলে এলাম আগে শাশুড়িমাই বাড়ি আছে আর কেউ বাড়ি নেই সবাই চলে গেছে এখন প্রায় নটা সাড়ে নটা বাজে সবাই মানে রং খেলতে চলে গেছে তো শাশুড়ি আছে শাশুড়িমাকেই দিলাম আর গুনগুনকে একটু দিয়ে দিলাম আর গুনগুন তো জ্বালাতন করছে কখন যাব এরকম তো আমাকেও একটু করিয়ে দিল তো এবার আমি চলে যাব রান্নাঘরের দিকে একটু গুছিয়ে দেব আর মা রান্না করবেন তো চলো আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো দেখো এদিকে কাটাকুটি কমপ্লিট কিন্তু আর এখানে পেস্ট হচ্ছে ঠিক আছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টঙ্কা দিয়ে পেস্ট হচ্ছে তো আমার পেস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখেছো কি তাড়াতাড়ি হচ্ছে তাই ভাবছো তাই না আমি কিন্তু এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি তোমরা কি খেয়াল করেছো তো দেখো এখানে চিকেন হয়ে যাচ্ছে প্রায় তো চিকেন এখানে বসিয়ে দিয়েছে চিকেন হবে আর মাটন হবে চাটনি ব্যাস আর কিছুই না আর আমার আর এক জায়গায় নিমন্ত্রণ আছে আমি আজকে দুপুরে তো খাবই না তো আর বাচ্চারা আছে যে যা পারে খাবে আর দুপুরে মানে এটা ওটা খেয়েই পেট ভরে যায় তারপরে কি হয়েছে জানো তো এই ফলটা কেটেছি কিন্তু আমি লস্যির ভিডিওটা করতে ভুলে গেছি তো যাই হোক গুনগুন খেলা করে চলে এসছে আমিও দেখো একটু সাজুগুজু করেছি একটু ফুল টুল লাগিয়েছি একটু রিলস বানাবো বলে তাই তো কটা বানিয়েওছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে তো অনেক দিন ধরেই ভাবছি যে বসন্ত উৎসবের জন্য একটু সেজে গুজে ভিডিও করব সবাই করছে তো হয়ে উঠছিল না তো আজকেই করে নিলাম গুনগুন যখন রং খেলতে বেরিয়ে গেল তখনই আমি বানিয়ে নিয়েছি আর কিন্তু রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো
অনেকক্ষণ পরে আমি আবার ক্যামেরাটা অন করলাম, বোনকে সানটান করিয়ে নিয়ে আসলাম আমার সেই বান্ধবীদের বাড়িতে। তো এখানে সব রংটং মেকে ভূত, অনেকক্ষণ এরা চলে এসছে, আমি লেট করেছি। বোনকে স্নান করিয়ে দেখো, আবার অন্য ড্রেস পরিয়ে দিয়েছি। আর আমি এসছি, তখন কটা বাজে? 3:30 বাজে তখন। তবুও আমার মাখিয়ে ভূত করে দিয়েছে, আমাকে আর চেনা যাচ্ছে না। তোমরা হয়তো চিনতে পারবে না যে এটা কে। তো আর এখানে চলে এসছে আমাদের হোম মিনিস্টার তাপস চ্যাটার্জি বাবু। তো এখানে আমাদের সঙ্গে রং খেলবে বলে সবাই চলে এসছে। দেখো আমরা কিন্তু সবাই এসছি। আর তাপস চ্যাটার্জি বাবু অনেকক্ষণ আগেই চলে এসছেন, আমরা সবাই দিলাম পায়ে আবির। এবার সবাই একটু ফটো টটো তুলছে, তারপরে আমি কটা ফটো দিয়ে তারপরে কিন্তু আমি ভিডিওটা এন্ড করব। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার অবশ্যই চাই, আর লাইক কিন্তু আমার খুব পছন্দ।